তাও কিনা মায়াপুর ইসকন গ্রাউন্ডের মধ্যে, হ্যাঁ এটা সম্ভব, মায়াপুর ইসকন গ্রাউন্ডের মধ্যে 100 টাকায় আপনারা চারজন থাকতে পারবেন। তো এই স্থানে রুম বুকিং কেমন ভাবে করবেন এবং কিভাবে করবেন সমস্ত কিছু বিস্তারিত আমি ভিডিওর মধ্যে উল্লেখ করেছি, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চারজন থাকতে পারবেন আর ফ্রি প্রসাদ কেমন ভাবে পাবেন সেটা এই ভিডিওর মধ্যে উল্লেখ করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই, একদম স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দর্শন করবেন, না হলে কিন্তু ভীষণ মিস করে যাবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়াপুর ব্লগ। সো মায়াপুর ব্লগ তোমাদের আজ নিয়ে এসেছে মায়াপুরের সবথেকে সস্তা গেস্ট হাউস। তো আমাদের এখানে কী কী ফ্যাসিলিটি পাওয়া যায় এবং এখানকার রুম রেন্ট কেমন আছে সমস্ত কিছু বিস্তারিত আমাদের এই ব্লগে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমরা এখানকার রুম আপনাদের দেখাবো এবং এখানে যে দুটো রকমের ফ্যাসিলিটি পাওয়া যায়, দু রকমের রুম এখানে ফ্যাসিলিটি পাওয়া যায়। তো সমস্ত কিছু আপনারা রিসেপশনে গিয়ে আমরা জেনে নেবো এখানে কত রেঞ্জের মধ্যে রুম পাওয়া যায় এবং কী কী ফ্যাসিলিটি পাওয়া যায় সমস্ত কিছু আমরা জেনে নেবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুনুন, কী কী ফ্যাসিলিটি আছে সেগুলোকেও আমরা জেনে নেবো। তো চলুন, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসেপশন। হরে কৃষ্ণ প্রভু, আপনার নাম? আমার নাম শুভঙ্কর ঘোষ। আচ্ছা, তো আমাদের এই যে এখানকার গেস্ট হাউসের আমাদের এখানে ফ্যাসিলিটি কি কি আছে, কোন কোন ধরনের রুম আছে এখানে? দুই রকমের রুম আছে, 100 টাকার একটা আছে, 200 টাকার একটা আছে। 100 টাকা যেটা আছে এটা কমন বার্ড, মানে বাইরে রুমের বাইরে বাথরুম আছে, ওটা 100 টাকায় চারজন থাকতে পারবেন। আর অ্যাটাচ আছে ওটা 200 টাকা করে ভাড়া, টু বেডের, মানে দুজন থাকতে পারবে। তো এখান থেকে কি ডাইরেক্ট বুকিং হয় আপনাদের এখান থেকে? আপনারা যদি এখানে রুম নিতে চান ওরাম মধ্যে, তাহলে আমাদের মেইন অফিস নিত্যানন্দ কুটি, ওখানে কি আগে বুক করে আসতে হবে, তারপর এখানে আসতে হবে। আচ্ছা, আমাদের এখানে কি অনলাইন বা ফোনে? অনলাইন বলতে ফোন নাম্বার আছে একটা, 9779785855, এই নাম্বারটাতে বুকিং হয়। মানে আপনি যদি আগে আর থেকে আসেন তাহলে, মানে 10 দিন আগে কোনো ওকেশন থাকলে তাহলে ওই নম্বরে বুকিং করে আসতে পারবেন। আমাদের যে 100 টাকার রুম রেন্টের যে চারজন থাকতে পারবেন সেই রুম গুলো আপনাদের আমি দেখাবো এবং ভিতরের পরিবেশ কেমন আছে এবং রুমের মধ্যে কি কি আছে, কি কি ফ্যাসিলিটি আপনারা পাবেন সমস্ত কিছু আপনাদের দেখাবো। তো উপরে দেখতে পাচ্ছেন টিওভিপি, তো টিওভিপি ঠিক সামনে এবং মন্দিরের সব থেকে কাছের গেস্ট হাউস এটা। তো চলুন আমরা রুমগুলোকে এখন দেখব। প্রিয় বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নেব যে 100 টাকার যে গেস্ট হাউসটি রয়েছে সেই 100 টাকার গেস্ট হাউসের মধ্যে আমরা কী কী ফ্যাসিলিটি পাবো। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমরা চলে এসেছি সেই 100 টাকার গেস্ট হাউস এবং তার মধ্যে প্রবেশ করতেই আমরা দেখছি যে ভক্তদের কথা মাথায় রেখে এখানে যে বেডের ওপর যাতে শোয়ার কোনো প্রবলেম না হয় তার জন্য রয়েছে গদি এবং রয়েছে বেড কভার রয়েছে এবং রয়েছে চার চারটি বালিশ এবং রয়েছে মশারি যাতে রাত্রে মশার কোনো প্রবলেম না হয়। আর গরমের কথা মাথায় রেখে রয়েছে একটি সিলিং ফ্যান এবং রয়েছে ওপরে রয়েছে একটি বাল্ব। তো প্রিয় বন্ধুরা, মোবাইল চার্জিংয়েরও ব্যবস্থা রয়েছে, তো আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। সাধারণত এই স্থানে কারা থাকে, যেমন অনেক বয়স্ক মানুষ যারা তীর্থভ্রমণ করতে এসছে, অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না, তাদের কথা মাথায় রেখে এখানে এই ধর্মশালাটির ব্যবস্থা করা হয়েছে। এটি হচ্ছে মায়াপুর ইসকনের সবথেকে পুরনো ধর্মশালা। এবার আপনারা ভাবতেই পারেন যে তাদের কথা মাথায় রেখে আপনারা এই ধর্মশালাটা আরও একটু ডেভেলপ কেন করছেন না। হ্যাঁ, কারণ এটি হচ্ছে টিওভিপির যে ফ্রন্টে এই ধর্মশালাটি আছে, এই ধর্মশালাটি আর কিছুদিনের মধ্যে এখান থেকে এখানে থাকবে না, কেন নতুন মন্দির না থাকলে পরে, সরি, নতুন মন্দির হয়ে গেলে এই ধর্মশালাটি এই স্থান থেকে আবার চেঞ্জ হবে, তার জন্য নতুন করে আর কোনো আপডেট করা হচ্ছে না। কিন্তু আপনারা চাইলে এখানে অবশ্যই থাকতে পারেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। এখানে বেড়ার গেট, এখানে যে আপনি দরজা দিয়ে একটি তালাচাবিও আপনি পেয়ে যাবেন, আপনি যদি চান আপনার নিজস্ব পার্সোনাল একটি তালাচাবি আপনি ব্যবহার করতে পারেন। এই যে গেটটা, পুরো গ্রাউন্ডটা কিন্তু ঘেরা, এখানে কিন্তু কোনো চুরি বা এরকম কোনো কিছুর ভয় নেই। কিন্তু আপনাদের কাছে যদি কোনো দামি গ্যাজেট থাকে তো আমি বলবো আপনারা নিজেরা যদি সেফটির জন্য ভাবেন তো তাহলে এই স্থানে না থেকে এদেরই আরেকটি, মানে আরেকটি পার্ট রয়েছে, সেটি হচ্ছে 200 টাকা। তো আপনারা যদি চান সেই 200 টাকার গেস্ট হাউসে আপনারা থাকতে পারেন, সো সেই 200 টাকার গেস্ট হাউসে আপনারা দুজনা থাকতে পারবেন। এখানে এখানে কিন্তু চারজনা নয়, এখানে দুজনা থাকতে পারবেন এবং এখানে ফিল্টার জলের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এক স্থান থেকে জল নিতে পারেন। এটি হচ্ছে মন্দিরের খুব কাছে, মন্দির থেকে, মানে গেস্ট হাউস থেকে বেরিয়ে আপনারা মন্দির দর্শন করতে পারবেন। আর এই যে গেস্ট হাউস, এই গেস্ট হাউসের মধ্যে আপনারা যেমন দেখলেন বেড়ার ঘরে, ঠিক এইখানেও আপনারা সেম জিনিস পাবেন। ভিতরে একটি খাট পাবেন, গদি পাবেন এবং উপরে একটি ফ্যান পাবেন, মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা আছে। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এটি হচ্ছে অ্যাটাচ পায়খানা বাথরুম, এর মধ্যে অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে। তো এই স্থানে এসে আপনারা এই ফ্যাসিলিটিগুলো পাবেন।
তো আপনাদের আমি বলবো যে আপনারা এটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা নিলে আপনাদের একটু মানে কোনো প্রবলেম হবে না। পাশাপাশি দুটো দেওয়া আছে, পাশে রয়েছে 100 টাকা আর এদিকে রয়েছে 200 টাকা, আপনারা যেটা খুশি সেটা নিতে পারবেন। 200 টাকাটা নিলে পরে আপনারা পুরোপুরিভাবে নিজেদের মনের ভাবে স্যাটিসফ্যাকশান পেয়ে যাবেন যে এখান থেকে আপনাদের কোনো প্রবলেম হবে না, কিন্তু 100 টাকাও কিন্তু কোনো প্রবলেম হবে না, দুটোর থেকে আপনারা যে কোনো একটা বেছে নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ আসেন অবশ্যই 200 টাকার রুম নেবেন, কারণ 100 টাকার রুমে আপনাদের আমি বারণ করব, কারণ ওটা না নেওয়ার কারণ একটু খোলামেলা তো তার জন্য। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, এবার আসি এই যে কমন পায়খানা বাথরুম, এটি কেমন? এই কমন পায়খানা বাথরুমটি কিন্তু খুবই সুন্দর, কেননা এখানে যে এতগুলো মানে ভক্তরা থাকবে এখানে, এর জন্য কিন্তু একটা দুটো কিন্তু পায়খানা বাথরুম নয়, এখানে রয়েছে অনেক পায়খানা বাথরুম। আর আপনাদের কাছে বিনম্র অনুরোধ, প্রত্যেকটা রুমের সাইডে সাইডে দেখবেন এমন ডাস্টবিন রয়েছে, আপনারা যে খাবার খাবেন রুম অপরিষ্কার করবেন না, রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, এবং আপনাদের যে মানে যেসব খাবার জিনিসের যে খোসার থেকে শুরু করে প্লেট পাতা, আপনারা এই ডাস্টবিনগুলোকে ফেলবেন, কেননা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের প্রত্যেকের উচিত। হয়তো আপনি এই স্থান থেকে বেরিয়ে যাচ্ছেন, ভবিষ্যতে এই স্থানে তারপরের দিন আরও কোনো ডিভোটি এসে এই স্থানে থাকবে, তো তাদের কথা মাথায় রেখে আপনাদের এই কথাগুলোকে আমি বলছি। কেননা দেখুন, আপনি যদি এই ঘরে আসেন, এসে যদি নোংরা অগোছালো দেখেন, তাহলে আপনার যেমন খারাপ লাগবে ঠিক তেমন। প্রিয় বন্ধুরা, এই স্থানে প্রত্যেক দিন রুমগুলো ক্লিনিং করা হয়, আপনাদের আমি বলছি না যে আপনাদেরই ক্লিনিং করতে হবে, কিন্তু যতটা পারবেন যে অপরিষ্কার না করার চেষ্টা করবেন। এখানে আপনারা স্নান করে জামা কাপড় এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে নিয়ে নিতে পারেন। আর এইদিকে রয়েছে পুরুষ শৌচালয়, আর ওদিকে রয়েছে মহিলা শৌচালয়। মহিলা শৌচালয়ের দিকে আমি গেলাম না, কেননা একটু অন্যরকম ব্যাপার থাকে, যে কারণে আমি ওইদিকে গেলাম না। তো এরকম শৌচালয় লাইন দিয়ে রয়েছে এই স্থানে, আপনারা ব্যবহার করতে পারেন। তো আপনারা বুঝতেই পারলেন যে এই যে 200 টাকা এবং 100 টাকার গেস্ট হাউস কত সুন্দর। এবার আপনাদের মাথার মধ্যে ওই একই কথা আপনারা যে ভেবেছেন যে এদের আপডেট কেন হচ্ছে না, আপনাদের তো বললামই যে নতুন মন্দিরের এটি হচ্ছে সামনের দিকে, যে কারণে আর কিছু দিনের মধ্যেই গেস্ট হাউসগুলো আর থাকবে না। তো ভবিষ্যতে ভক্তদের কথা মাথায় রেখে আরও সুন্দর, তাদের সস্তায় আরও অনেক সুন্দরভাবে গেস্ট হাউস রাখার ব্যবস্থা করা হবে। তো প্রিয় বন্ধুরা, এই যে সস্তার গেস্ট হাউসগুলো আপনারা দেখলেন, এরপর এখানে যে সুন্দর ব্যবস্থা রয়েছে ফ্রি টাইম প্রসাদমের, চার টাইম আপনারা ফ্রি টাইম প্রসাদ পাবেন, সকাল 9টা, দুপুর 12টা এবং বিকেল 4টে এবং রাত 8টা থেকে, মোটামুটিভাবে 7:30-8টা থেকে স্টার্ট হয়ে যায়। তো সেগুলোকে আমরা এখন দর্শন করব। ঠিক আপনারা দেখতে পেলেন যে গেস্ট হাউসটি, তার সামনেই রয়েছে এই অন্নদান কমপ্লেক্স, ঠিক রাইট সাইডে রয়েছে এই যে আপনাদের গেস্ট হাউস এবং লেফট সাইডে রয়েছে এই অন্নদান কমপ্লেক্স। এই অন্নদান কমপ্লেক্স থেকে আপনারা ফ্রিতে প্রসাদ পাবেন, আর আপনারা এই গেস্ট হাউসে থাকবেন, তাহলে এর থেকে সুন্দর ব্যবস্থা আর কোথায় পাবেন? এরপরও আপনারা অনেক প্রশ্ন করবেন যে না, প্রসাদমের জন্য প্রসাদের যেমন কুপন লাগে, হ্যাঁ আমি স্বীকার করছি প্রসাদমের জন্য কুপন লাগে, দুপুরে লাঞ্চের VIP কুপন যেগুলো রয়েছে সেগুলোর জন্য অবশ্যই কুপন লাগে, যেমন রয়েছে গীতা ভবন, গদা ভবন, সুলভ, এরকম অনেক রয়েছে ঈশ্বরদান সেই স্থানে, 150 টাকা আছে, 80 টাকা আছে, 50 টাকা আছে, 60 টাকা আছে এমন। কিন্তু এই যে এখন যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স, কান খুলে শুনে রাখুন, এটির নাম অন্নদান কমপ্লেক্স, আর ভুল করবেন না। এই অন্নদান কমপ্লেক্সের সুন্দর ব্যবস্থা এবং সম্পূর্ণ ফ্রি প্রসাদম, দেখতেই পাচ্ছেন পুরো কত সুন্দর ক্লিন, এত সুন্দর পরিবেশের মধ্যে আপনারা প্রসাদ পাবেন, এর জন্য আপনাদের কোনো রকম কোনো অর্থ ব্যয় করা লাগবে না। আপনারা আসবেন, লাইন দেবেন, প্রসাদ পাবেন, আবার ভ্রমণ করবেন। তাহলে যাদের বয়স্ক এবং যাদের মানে কি বলবো, কেউই নেই এমনও হতে পারে, অনেকে খুব অল্প টাকা নিয়ে ভ্রমণ করতে এসছেন, তো তাদের জন্য কিন্তু অনেকের কাছে মানে সুন্দর মানে এর মানে কি বলবো, আরও অনেক কিছু আইটেম চায়, অনেক রকমের ইয়ে চায়, তো তার জন্য তাদের রয়েছে যেমন ঈশ্বরদান, সেখানে আপনারা 150 টাকা দিয়ে লাঞ্চ মানে আপনারা থালি নিতে পারেন এবং রাত্রেবেলার ডিনার নিতে পারেন, এবং গীতা ভবন রয়েছে, গদা ভবন রয়েছে, সেই স্থানে আপনারা প্রসাদ পেতেই পারেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ভক্তরা এমন সুন্দরভাবে এখানে প্রসাদ পায়, এর জন্য কোনো রকম কোনো কুপন নেওয়া হয় না। এই অন্নদান কমপ্লেক্সের সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আগেও আছে, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে আপনারা এই স্থানের সুন্দরভাবে আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন। এর যে সুন্দর রান্নাঘর, সেটিও আপনাদের আমি দর্শন করিয়েছি, এমন সুন্দর সুন্দর দৃশ্য আপনারা মায়াপুর ব্লগের মাধ্যমেই দর্শন করতে পারবেন, কারণ আপনারা জানেন যে মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত আপডেট আপনাদের কাছে খুব সুন্দরভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা অতি সত্ত্বর সাবস্ক্রাইব, বেল আইকনটি অল করে রাখুন।